প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে আর আমি অয়ন তোমাদের সাথে আজকে আমরা এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত ভাষা অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাক্যতত্ত্ব এই বাক্যতত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসিকিউগুলো নিয়ে আলোচনা করব আজকের মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আর এই ভিডিওগুলোকে বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও বাক্যতত্ত্ব থেকে তোমাদের প্রথম এসে কেউ বাক্যতত্ত্ব কাকে বলে ভাষা বিজ্ঞানের যে শাখায় বাক্যে পদের সঙ্গে পদের সম্পর্ক বাক্যের মধ্যে কোনো শব্দ বা পদ কোথায় বুঝবে তা নিয়ে আলোচনা করা হয় তাকে বাক্যতত্ত্ব বলে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষাকে কেন এস ও ভি ভাষা বলা হয় বাংলা বাক্যের পদ সংস্থানের স্বাভাবিক যে ক্রম সেটি হল সাবজেক্ট অবজেক্ট ভার্ভ অর্থাৎ কর্তা কর্মক্রিয়া। তাই বাংলা ভাষাকে এস ও ভি ভাষা বলা হয় ইংরেজি ভাষাকে কেন এস ভি ও ভাষা বলা হয় ইংরেজি ভাষায় বাক্যের পথ সংস্থানের স্বাভাবিক ক্রমটি হল সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট অর্থাৎ কর্তা ক্রিয়া কর্ম তাই এই ভাষাকে এস ভি ও ভাষা বলা হয় গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কী গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য সরল বাক্যে কটি উদ্দেশ্য ও কটি বিধেয় থাকে সরল বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিধেয় থাকে বাক্যের অব্যবহৃত উপাদানগুলি কি কি। বাক্য পদ রূপ ধ্বনি এগুলি হল বাক্যের অব্যবহৃত উপাদান সংবর্তন কাকে বলে যে সব প্রক্রিয়া বাক্যের চেহারা বদলে দেয় সেই প্রক্রিয়াগুলিকে সংবর্তন বলে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে বলে সঞ্জননী ব্যাকরণ উদ্দেশ্য কাকে বলে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে বিধেয় কাকে বলে উদ্দেশ্যকে অবলম্বন করে যা কিছু বলা হয় তাকেই বিধেয় বলে অন্তর্মুখী সংগঠন কত প্রকার ও কি কি। অন্তর্মুখী সংগঠন দুই প্রকার সাব অর্ডিনেট বা যৌগিক এবং কোঅর্ডিনেট বা অধীনস্থ তোমরা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ বাক্যদত্ত থেকে এই কটা প্রশ্ন এই কটা ইসি খুব ভালোভাবে আগে রেডি করে নাও এরপরে যদি আমি মনে করি যে আরও কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি একটা আলাদা ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সামনে উপস্থাপন করব আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বটনটাকে সিলেক্ট করে রেখো এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য